স্বামীর সাথে ঝগড়া করতে বাড়ি থেকে চলে আসলাম। এখন যদি কোনো ছেলে যদি না পাই আর বিয়ে যদি না করতে পারি তা আমি মুখ দেখাবো কি করে? লাস্টে আমাকে হাটে জলে ডুবে মরতে হবে। দেখি এই সিধা পথ ধরে যাব, যে কোনো ছেলে পায় না কেন? বাদর 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 গড়ে 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 গেলাম, কিন্তু বাদর পেলাম না। তুই আর পাবি এই বাদর, আর কত দূর যাব বলতে? পা ব্যথা হয়ে গেল যত হাঁটতে হাঁটতে, বাদর খুঁজে পাচ্ছি না। এ ফুচকা বাদর নেব না, ভালো বাদর নেব। আর একটু দূরে যাই নাকি যদি ভালো বাদর পাই? ए मेरा दिल प्यार का दीवाना, মনে হচ্ছে কি কোনো বোধ হয় হেলিকপ্টারের সাথে বোধ ধাক্কা লেগে গেল। এই মাগি তুই দেখতে পাস না সতী? এই মুখ সামনে কথা বল, তোর মুখ ভেঙে দেবো, চিনি তোর বৃন্দাবন দেখিয়ে দেবো। এই ছুরি এই ছুরি এই মাগি মাগি এই ভাতা খানি এই ভাতা কাকি ভাতা কাকি ভাই কাকি এই বিয়ালি বাপ কাকি এই তুই দেখতে পাস না কোন ধাক্কা মারলি? এই বাপ কাকি দেখতে পাই না, এই ভাতা কাকি তুই দেখতে পাই না। এই শোন শোন শোন, এই বাপ কাকি বল আবার বাপ খাকি করছি। আবার তুই বলবি তোকে ছেড়ে দেবো নাকি? দেখ আমি ভালো রাস্তায় যাচ্ছিলাম, ধাক্কাটা কিন্তু তুই মারলি, আমি কিন্তু মারিনি ধাক্কা। তোর চোখ নাই, তুই দেখতে পাস না? তুই কি দেখতে পাস না? মনে হচ্ছে একটা গলে গেল ভাই, কি বলবো। ও উল্টা ওই ধাক্কা মেরে আমার বাবুটাকে মনে হচ্ছে জ্বলে গেল ভাই। এখানে কে আছে? তোর কোন ভাইকে দেখাচ্ছি? কোন ভাইকে দেখাচ্ছি? আমি একা একা বলছি আছে কিনা তাই দেখছি। ও এই শোন, বলিয়ে দিলি তুই কি চোখে দেখতে পাস না? আমি ঠিকই দেখতে পাইছি কিন্তু তুই দেখতে পাস না, ওই জন্য তুই আমাকে ধাক্কা মেরে দিলি। আমার কি দোষ? আমার তো কোনো দোষ নাই, কিন্তু দেখ যা হবার হলো। এমনি রাস্তা মজে মাঝে পথে আমাদের ঝগড়া করলে চলবে না, কেন কি আশেপাশে কেউ নাই, শুধু তুই আর আমি আছি। তাই বলছি বোন যে এই রাস্তায় কোন দুঃখে যাচ্ছি না বলো? আমার দুঃখ? হ্যাঁ আমার দুঃখ বলিস না রে বুবু। কেন? অনেক বড় দুঃখ আমার। কেন কি হয়েছে বহি? আমার ভাতার আমার মুখে না, আমি ওর মুখে মুতে দিয়েছি। ও আই ভাতরা তোর মুখে মুতে দিয়েছে নাকি? না না তাইলে ওর মুখে মুতে দিয়েছি, আমি মুতে দিয়ে আবার ভাতার খুঁজতে যাচ্ছি। তাই নাকি? তোর কাছে এক দুটো ভাতার আছে, থাকলে দে না একটা ভাতার। দিদি আমার কাছে তো অনেকগুলো ভাতার আছে, তুই কটা লাগবে বল না। আরে অনেকগুলো দরকার নেই আমার, একটাই ভাতার দরকার। একটাই? হ্যাঁ কি বল ভাই, আমি তো নিজে দুঃখ তো আমি ঘুরে বেড়াচ্ছি, আমার ওই উল্টো আমার কাছে ভাতার চাইছে। আমি কোথায় পাবো? বুবু এ বুবু দে না একটা ভাতার, দে না বুবু একটা ভাতার দে। তুই জানিস না তোর অবস্থা যা আমার অবস্থা সেই। কেন তোর ভাতা তোর মুখে মুতে দিয়েছে নাকি? না না আমার ভাতার মুখে মুতে নি, আমি রাগ করে ছেড়ে এসেছি। ওই মরা নিমসা ভালো করে কাজ কাম করছিল না, ভালো করে খেতে দিতে পারছিল না, ভালো ভালো মানে সারি মারি দিতে পারছিল না, তাই আমি রাগ করে ওকে ছেড়ে দিয়ে চলে এসেছি। আমি ওর মুখে মুতে নি বা ওই আমার মুখে মুতে নি, আমি ঝগড়া করে ছেড়ে দিয়েছি। তুই তাহলে বিয়ে করবি? হ্যাঁ আমি বিয়ে করব। ওই মরা করবি? আমি বিয়ে করব। ওই মরা বেটা মরাকে বলে এসেছি যে তোমার থেকে ভালো ছেলে বিয়ে করে আমি দেখাবো, মানে ওর থেকে খাটা ছেলে। তাই ভাবছি যে চল দুজনে আমরা যাই, আগে যে আগে স্বামী পাবে সে আগে বিয়ে করে, কিন্তু এই জায়গাটা এসে কিন্তু দেখা করতে হবে। ঠিক আছে? ঠিক আছে তো, তুই যদি দুটো ভাতের পাস না একটা আমাকে দিবি। হ্যাঁ আর আমি যদি দুটো পাই হ্যাঁ তোকে একটা দিব। ঠিক আছে বুবু? ঠিক আছে চল। ঠিক আছে চল চল চল। আই মেয়ে বলে আমরা মেয়ে তো খুঁজে মনে হয়েছে, নিজেই মনে হয় হাসপাতালে ভর্তি হইতে হবে। তা মেয়ে সারা ভাইকে বলে চুড়বে না নাকি রে ভাই? তো যা হবে হবে, এই দিকে খুঁজে বাড়াবো, মনে হয় নসিবে মেয়ে নাই। ও মেরি জাগিনে সে পহলে, আরে হায় রে মেরি কিসমত, ও মেরি জাগিনে সে পহলে, আরে মেরি কিসমত।
শালা ভূতের বলাই পড়েছিলাম রে ভাই, না দেখলে মনে হয় জানতই নি। কি ব্যাপার, গ্যাস ছাড়ছে কিসে? কুকুর মাথা কই দয়া বাপ শালা, পাচ্ছে মনে হয় ভূতে। ভূত যদি না হয় কিচিমিচিও বটে রে, কারণ বড় বড় চুল চুল শুকাচ্ছে জল থেকে উঠে, জোয়া হবে না। এবার মনে হয় বুকে বুকে পা তুলবে আমারে ভাই, কোন দিকে যাই? কিন্তু ভূত ভূতে শুনেছি পা নাই, পা আছে, ব্যায়াম করছে মনে হয়। সারা বেটা ছেলে না হলে বিটি ছেলে বটে। তোমার মাথা কই গো? আগো তুমি মানুষ না, তুমি মেয়ে ছেলে না বেটা ছেলে গো? কাছে জোয়া হবে না যদি কামড়িন দেয়, যখন দেখবো কিটিমিটি আমি তখন 65। পুটা ফেল দিয়েছ বাপরে, লাল ফিলিয়া কত রে ভাই, সর্দি হয়েছে। ভিটামিন ফেলা জায়গা পাও না, আমার উপরে ফেলছো, পাইছ তো খুব, পেটে গ্যাস হয়ে গেছে তোমার। হাগো তুমি একাই কি করছো গো এখানে, পেট থাপড়াছো? পাই দিবে নাকি আবার? কিসের শব্দ হয়েছিল? কে বটে? আমি আমি একজন মানুষ গো। কে বটে? আমি একজন মানুষ, খুব খুব দুর্ভাগ্য, দুর্ভাগ্য মানে আমার মতন আর অভাগা কেউ পাবা না গো। আমি 7 দিন ধরে আমি খুব খুঁজছি, এমন খুঁজা খুঁজছি যে খুঁজতে খুঁজতে সালে আমি আমি রুগী হয়ে যাবো, হাসপাতালে ভর্তি হবো গা। কি খুঁজছো তুমি? আমার একটা জিনিস হারাইছে গো, একই যদি বলে মেয়ে ছেলে হারাইছে তো আমাকে ঝাঁটাই বেড়াবে, মিথ্যা কথা বলি। হ্যাঁ বলছি আমার একটা বকরি বকরি হারাইছে, বকরি পাঠি 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 ছাগল। দেখো তুমি তো রাতে এখানে দাঁড়িয়ে আছো, যদি যদি দেখতে তো বলতে। না না দেখিনি। দেখো নি, দেখেনি, এবার কি বলবো? বলছি তোমার কিছু হারায়নি? হ্যাঁ হারিয়েছে তো। কি গো? কি? আমার পাঠা হারিয়ে গেছে জানো? তোমার পাঠা দেখেছি আমি, দিন রাত পাঠাটা আমার বাড়িতে বো 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 করতে জানো? তাই নাকি? কিন্তু যখন থেকে হারিয়েছে দেখতেই পাই না পাঠাটাকে, আর বো বো না শুনলে আমি শান্তি পাই না। আমার মনে হয় তোমার পাঠাতে সব সব সময় ইংরেজি কথা বলে। ঠিক বলেছো। হ্যাঁ দেখেছো আমার পাঠাকে? হ্যাঁ দেখেছি। কই 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 দেখো দেখো আমার পাঠাটা, দাদা পাঠাটা পাঠাটা। ওই দেখো এখানে সামনে ওই যে কুশর বাড়ি না? হ্যাঁ আগ বাড়ি। হ্যাঁ আগ বাড়ির পাশে ওখানে গম বাড়ি। হ্যাঁ গম বাড়ির পাশে সরিষা বাড়ি না? হ্যাঁ হ্যাঁ ওইখানে হ্যাটকা খেয়েছে। আচ্ছা তো চল আসবে তাহলে। হ্যাঁ আসবে আসবে। শালা ধ্যায় যাতে দেবো না, আরে তোমার পাঠা আমি দেখ ধরে দিব। হ্যাঁ একটা কথা বলবো। কি বলো? কেউ নাই যা হবে ভুলে ফেলি, কেউ না খারাপ কথা বলবো বলো। বলছি বলছি তোমার হাই রোডে, হাই রোডে মোরাম পড়েনি? মোরাম হাই রোড কাকে বলছো? আরে হাই রোড মানে বুঝো না? না মেয়ে ছেলে যে স্মৃতি নাই? হ্যাঁ স্মৃতিতে সিঁদুর, ওইটা হচ্ছে মোরাম। মোরাম চুন সুরকি, চুন সুরকি। একে যদি বলা যায় কি আমার বিয়ে হয়েছিল, তাহলে বিয়ে করবে না আমাকে নাকি? একে বলবোই না। এই কখন পড়ে ওইটা? ওইটা
ওইটা যখন মানে বেটা ছেলের সঙ্গে বিটি ছেলের যখন বিয়ে হয় তারপর ওইটা পড়তে হয় বিয়ে ওইটার নাম হচ্ছে বিয়ে বিয়ে হ্যাঁ বিয়ে কি হয় বিয়ে খুব ভালো জিনিস বিয়ে সারা রাত্রি ভিজিয়ে রাখতে হয় হ্যাঁ আর রাত দুটোর সময় হ্যাঁ যখন দুটো তিনটে বাজবে তখন চভাং 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 করে খেতে হয় চবাং চবাং করে খেতে হয় হ্যাঁ যত খাবার তত তত রস করে হবে আরে খুলো গ্যাথা পাড়তে হবে বিছনা পাড়তে হবে তখন খাবার রস বের হবে যত খাবার তত বের হবে হ্যাঁ আর ওইখানে আমার একটা বন্ধু আসবে সেইখানে বিয়ে করব হ্যাঁ আর সেইখানে ভোজ খাওয়াবো ঠিক আছে চলো কোনো ব্যাপার নাই ঠিক আছে চলো চলো বন্ধুর কাছে চলো 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 चलते चलते मेरे ये गीत याद रखना कभी अलविदा ना कहना कभी